হ্যালো ফ্রেন্ডস, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমফান ঘূর্ণিঝড়ে যে সমস্ত পরিবারের ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে 20,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তো সেই মতো প্রচুর মানুষ ইতিমধ্যে তা পেয়ে গেছেন ক্ষতিপূরণ, কিন্তু এখনও প্রচুর মানুষ অভিযোগ করছেন তারা ক্ষতিপূরণ পায়নি। তো অনলাইন আবেদন কিভাবে করবেন, এই শেষ দফায় সুযোগ দেওয়া হচ্ছে 20,000 টাকা যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। যাদের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 5,000 টাকা দেওয়া পেতে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটি জেলাতে এই অনলাইন পোর্টাল আবেদন করার সিস্টেম চালু হয়েছে, তো উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। তো আমি প্রথমে উত্তর চব্বিশ পরগনায় আপনারা কীভাবে অনলাইনে এই ফর্মটি ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মিস হবে না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে নর্থ 24 পরগনাস .gov.in এই ওয়েবসাইটে আসবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, টু অ্যাপ্লাই ফর আমফান হাউস বিল্ডিং অ্যাসিস্ট্যান্স ক্লিক হিয়ার। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এই অপশনে যখনই ক্লিক করবেন বন্ধুরা, নেক্সট যে পেজটি ওপেন হবে সেখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টু অ্যাপ্লাই ফর আমফান হাউস বিল্ডিং অ্যাসিস্ট্যান্স ক্লিক হিয়ার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক হিয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর সেই ফর্মটি ওপেন হবে, সেখানে আপনাদের বিস্তারিতভাবে ফিল আপ করতে হবে। সেম অপশন দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনায় আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো এইখানে যে পেজটা ওপেন হবে বন্ধুরা, লগ ইন, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। তো এখানে যে উপরের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন এসবিএ গ্র্যান্ট 24 পরগনাস, এখানেই ক্লিক করতে হবে, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টু সাব ডিভিশনাল অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিষয় হলো আমফান ঝড়ের ক্ষতি, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যাবার কারণে এসবি গ্র্যান্ট পাইবার আবেদন, এখানে বাংলা রয়েছে। তো এখানে বলা রয়েছে, মাননীয় মহাশয় মহাশয়া, আপনার নিকট সবিনয় নিবেদন যে গত 20/5/2020 তারিখে প্রবল ঘূর্ণিঝড় আমফানের কারণে আমার একমাত্র বসত বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমত অবস্থায় আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমি বাড়ি পুনর্নির্মাণের সংস্করণের জন্য যেন আর্থিক সাহায্য পাই। প্রাসঙ্গিক তথ্য নিচে পেশ করলাম। তো এখানে যে নিচে সেই তথ্য আপনাদের কী কী দিতে হবে, প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল নম্বর একটি দিতে হবে, এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিবেন, এখানে আপনাদের নেম অ্যাজ পার ব্যাংক পাসবুক, অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেইখানে যে আপনাদের নাম রয়েছে সেই হিসেবে এখানে সেই মতো নামটা আপনাদের এখানে দিতে হবে। আপনারা পুরুষ না মহিলা সেটা এখানে সিলেক্ট করবেন, ক্লিক করলেই অপশন পাবেন। এবং পিতা মাতার নাম এখানে দিতে হবে, পিতা অথবা স্বামীর নাম। এরপরে রয়েছে ব্লক বা পৌরসভা কোথায় সেটার নাম আপনারা এখানে দেবেন, গ্রাম পঞ্চায়েত সেটা এখানে সিলেক্ট করবেন, সংসদ নাম্বার আপনাদের যে কত রয়েছে সেটা এখানে আপনারা দেবেন, ঠিকানা আপনাদের কমপ্লিট অ্যাড্রেস এখানে দিতে হবে, এবং আপনার কী ক্যাটাগরি সেটা এখানে ক্লিক করলে সেই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পরে এসসি এসটি ওবিসি এইসব ডিটেলস অপশনগুলো রয়েছে বন্ধুরা, আমি খুবই ইজি আমি আপনাদের ফিল আপ করে দেখাচ্ছি না। তো এরপরে আইডি প্রুফ হিসেবে একটা দিতে হবে ডকুমেন্ট, সেটা আপনারা আধার প্রুফ, আধার কার্ড দিতে পারেন বা ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে পারেন। এখানে দেওয়ার পরে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারের যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে দেবেন আরেকবার এখানে দিতে হবে কনফার্ম করার জন্য, এবং আইএফএসসি কোড এবং ব্যাঙ্কের নাম। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আদার ডিটেলস, এখানে অন্যান্য কী বিস্তারিত তথ্য দিতে বলেছে, যে আপনি কি আগে এসবি গ্র্যান্টের জন্য আবেদন করেছেন, এর আগেও কি আপনারা এই 20,000 টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে এখানে সেটা আপনারা জানাবেন, আর না করে থাকলে সেটা জানাবেন। যদি হ্যাঁ হয় তবে পূর্ববর্তী আবেদনের তারিখ কত তারিখে, যদি আগে আবেদন করেছেন অথচ টাকা পাননি তাহলে কত তারিখে আবেদন করেছেন সেটা এখানে দিতে হবে। এরপরে রয়েছে আপনার পরিবারের কেউ কি এসবি গ্র্যান্ট পেয়েছে, অর্থাৎ আপনাদের পরিবারের অন্য কেউ কি এই টাকার জন্য আবেদন করেছেন এবং টাকা কি পেয়েছে পরিবারের অন্য কোনো সদস্য, সেটা ইয়েস নো করবেন আপনাদের পছন্দ মতো যদি করে থাকেন। এবং আইডি প্রমাণ করুন আপলোড করে, আইডি আপনাদের এখানে চুজ ফাইল করে একটা আইডি আপনাদের আপলোড করতে হবে, অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড সেটা আপনাদের আপলোড করতে হবে। এখানে চুজ ফাইল, অর্থাৎ এখানেও আপনাদের একটা ব্যাংক পাসবুক আপলোড করতে হবে, আপনাদের যে ব্যাংকের যে পাসবইয়ের ফার্স্ট পেজটা রয়েছে সেটা আপলোড করতে হবে। এখানে সেই ফরমেশন কত জেপিজির মধ্যে হতে হবে ফাইল, 100 KB-র মধ্যে ম্যাক্সিমাম হতে হবে, 100 KB-র মধ্যে সেই ফাইলটা এখানে আপলোড করবেন। এরপর এখানে ডিক্লারেশন একটা ঘোষণা রয়েছে, উপরোক্ত দাবি বা তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য, আমফানের কারণে আমি আমার পরিবারের কেউ পূর্বে কোনো এসবি গ্র্যান্ট পাইনি। তো এখানে সেটা বলা রয়েছে, এবং এটা এখানে এই ঘরের মধ্যে একটা টিকমার্ক দিতে হবে, অর্থাৎ আপনি এখানে সত্যি কথা বলেছেন এই ফর্মে। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন।
এবারে যারা দক্ষিণ 24 পরগনা রয়েছে বন্ধুরা তো আপনারা দক্ষিণ 24 পরগনার যে জেলার ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে এখানে সেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইট আসার পরে সেম ভাবে এখানে অপশন দেখতে পারবেন বন্ধুরা अप्लाई অনলাইন ফর এসবিএ গ্র্যান্ট রিগার্ডিং আমফান তো এখানে ক্লিক করার পরে সেম অপশন পাবেন আপনারা এইভাবে ফর্মটা ফিলআপ করবেন ফিলআপ করে অনলাইন সাবমিট করবেন লাস্ট সুযোগ দেওয়া হচ্ছে 20000 টাকা যাদের আমফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো অবশ্যই শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার